সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, গতকাল ক্লাসে আমি গত 7/10/2020 সালে আমি তোমাদেরকে পদার্থের সাথে পদার্থের অবস্থা এবং সাথে ঘনত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। সময় স্বল্পতার কারণে এবং আমাদের ভিডিও স্পেস ল্যাংদি হয়ে যাওয়ার কারণে আমরা ঘনত্বের সাথে সাপের ব্যাখ্যাটা বিশ্লেষণ তোমাদের দিতে পারি নাই, সাপের লেসনটা দিতে পারি নাই। আমাদের নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা আছে, ইনশাআল্লাহ অচিরেই আমাদের সীমাবদ্ধতা কেটে উঠে আমরা 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত পূর্ণাঙ্গ একটি লেসন তোমাদের জন্য উপহার দেব ইনশাআল্লাহ। ভবিষ্যতে খুব অচিরেই আমরা সেই ধরনের লম্বা সময় নিয়ে ক্লাস শুরু করব। এখন পূর্বের কথা মতো আমরা শুরু করছি সেই পদার্থবিজ্ঞানের নবমাদশ দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সেই অধ্যায় পঞ্চম। অধ্যায়ের নাম তরল পদার্থের অবস্থা ও স্থান। গতকালকে আমি তোমাদেরকে ঘনত্ব সম্পর্কে লেসন দিয়েছিলাম, আজ যা সাপ সম্পর্কে লেসন দেবো এবং এরপরে ব্ল্যাকবোর্ডটা মুছে শুধুমাত্র প্যাসকেলের সূত্র ব্যাখ্যা করব। ইনশাআল্লাহ পরবর্তী লেসনে প্যাসকেলের সূত্রের বিবৃতি এবং প্রমাণ সহ গাণিতিক ব্যাখ্যা উপস্থাপন করব। দেখো, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ কোন পদার্থের উপরে কোন বস্তুর উপরে প্রদত্ত চাপের পরিমাণ সেই বস্তুর উপর প্রদত্ত বলকে সেই বস্তুর ক্ষেত্রফল দ্বারা বাদ করলে চাপ পাওয়া যায়। চাপ ইংরেজি প্রেশার, প্রেশারের আদ্য অক্ষর হল পি, পি আর বল ইংরেজি ফোর্স, বলের আদ্য অক্ষর হল ফোর্সের আদ্য অক্ষর হল এফ, ক্ষেত্রফলের ইংরেজি হল এরিয়া, এরিয়ার আদ্য অক্ষর হল এ। দ্যাট ইজ কি দাঁড়ায়, চাপ ইজ ইকুয়াল টু পি এফ বাই এ। আবার বলছি দুঃখিত, বা সাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। ব্যাখ্যা আমরা এ বাই এর ব্যাখ্যা দিচ্ছি ষষ্ঠ শ্রেণীর ঐকিক নিয়মে। তোমরা দেখো, এ স্কোয়ার মিটার বস্তুর উপর প্রদত্ত বল এফ নিউটন। সুতরাং 1 মিটার স্কোয়ার বস্তুর উপর প্রদত্ত বল এফ বাই এ। ঐকিক নিয়ম অনুযায়ী আমরা একক এখানে যখন আসছে তখন আমরা প্রদত্ত বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করেছি, অর্থাৎ এ ভাগের এফ বা এফ বাই এ। তাহলে আমরা সাপ পাইছি কি, সাপ এফ বাই এ। অর্থাৎ এখান থেকে আমরা সাপের একটা সংজ্ঞা দাঁড় করাবো, ব্ল্যাক বোর্ড দিকে থাকো তোমরা। অর্থাৎ কোন বস্তু একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হল ওই বস্তুর উপর প্রযুক্ত সাপ। কোন বস্তু একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হল চাপের একক, সাপের একক সে আগের মতো, বলের এককে ক্ষেত্রফলের একক দ্বারা ভাগ করলে সাপের একক পাওয়া যায়। বলের একক হলো নিউটন, ক্ষেত্রফল একক মিটার স্কোয়ার বা নিউটন মিটার পার স্কোয়ার বা নিউটন মিটার ইনভার্স। তাহলে দেখো, যদি আমরা নিউটন মিটার স্কোয়ারকে সাপের একক হিসেবে ধরলাম, বর্তমান আধুনিক পদার্থবিজ্ঞানের সাপের একক হল প্যাসকেল। 1 নিউটন/মিটার স্কোয়ারকে 1 প্যাসকেল বলা হয়। প্যাসকেল হল একজন বিজ্ঞানী, উনি তরল পদার্থের সাপ সংক্রান্ত একটা ঐতিহাসিক সূত্র স্থাপনা করেছেন, যেটার সাথে আমাদের বলবিজ্ঞানের অনেক কঠিন কঠিন সমস্যা সমাধান হয়েছে। 1 নিউটন মিটার ইনভার্স টু বা 1 নিউটন/মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্যাসকেল। চাপের মাত্রা ঠিক চাপের মাত্রা ও এককের মতো, বলের মাত্রাকে ক্ষেত্রফলের মাত্রা দ্বারা ভাগ করলে চাপের মাত্রা পাওয়া যায়। বলের মাত্রা এম এল তিন বাস টু বাই এল স্কোয়ার, কাটাকাটি গেল একটা এল, এখন এল এটা উপরে উঠল, এম এল ইনভার্স 1 3/2 হলো চাপের মাত্রা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে উদ্দেশ্যে তোমাদের সাথে তোমাদের এই কথাটা
এই লেখনটা দিয়েছি সে উদ্দেশ্য আমি আজকে সফল করব। আজকে আমি তোমাদের সামনে প্যাসকেলের সূত্র উপস্থাপন করব। তোমরা মনে করে দেখো, প্যাসকেলের সূত্র উপস্থাপন করলে তোমরা দেখবে যে আমাদের প্যাসকেলের সূত্র কি। প্যাসকেলের সূত্রের সাথে যেটা আপনার একটা সম্পর্ক আছে সেই প্যাসকেলের সূত্র তোমাদেরকে লেখানো সম্ভব। আগামীকাল ইনশাআল্লাহ আমরা প্যাসকেলের সূত্রের প্রমাণ এবং গাণিতিক ব্যাখ্যা বিষয় দেব এবং প্যাসকেলের সূত্রের উপরে অনেক গাণিতিক সমস্যা তোমাদেরকে সমাধান করে দেখাবো। অচিরেই তোমরা এই ধরনের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবে, যেহেতু আমরা শ্রেণীকক্ষে তোমাদের মুখোমুখি দাঁড়িয়ে ক্লাস নিতে পারছি না, সেহেতু অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের এই প্রচেষ্টায় অনলাইনে লেসন আসনের এই প্রচেষ্টায় আশা করি তোমরা অনেকটাই তোমাদের শ্রেণী কার্যক্রমে উপস্থিত না হয়ে শ্রেণী কার্যক্রমে উপস্থিত না হয়ে তোমরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবা। আমরা চাই তোমরা সেটাই করো। কোন তরল বা বায়ুর দুঃখিত এখানে পাত্রে আবদ্ধ, পাত্রে আবদ্ধ, পাত্রে আবদ্ধ কোন তরল বা বায়ুর পদার্থকে বাহির থেকে সাপ প্রয়োগ করলে থেকে চাপ প্রয়োগ করলে চাপ প্রয়োগ করলে সে চাপ কিছু মাত্র না কমে পাত্রস্থ সমগ্র তরল বা বায়বীয় পদার্থে সমানভাবে সঞ্চালিত হয়। পদার্থের মধ্যে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থ সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সূত্রটা আমি রেখে দিয়েছি, প্যাসকেলের সূত্র ব্ল্যাকবোর্ডে দেখো তোমরা, পাত্রে আবদ্ধ কোন তরল বা বায়বীয় পদার্থকে বাহির থেকে চাপ প্রয়োগ করলে, চাপ দুইবার হয়ে গেছে আমি দুঃখিত, চাপ প্রয়োগ করলে বাহির থেকে চাপ প্রয়োগ করলে সে চাপ কিছু মাত্র না কমে পাত্রস্থ সমগ্র তরল বা বায়ু পদার্থের মধ্যে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়ু পদার্থ সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। আবার বলছি, প্যাসকেলের সূত্র, পাত্রে আবদ্ধ কোন তরল বা বায়বীয় পদার্থকে বাহির থেকে চাপ প্রয়োগ করলে সে চাপ কিছু মাত্র
পাত্রস্থ সমগ্র তরল বা বায়বীয় পদার্থের মধ্যে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থ সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত রইল। আগামীকাল আমরা প্রেসক্রিপশন সূত্রে ব্যাখ্যা এবং গাণিতিক বিশ্লেষণ দেখাবো। তোমাদের যদি